এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমার আমার চোখ দেখো, ঘুম টুম কিচ্ছু হয়নি। বেশ, তোমাদেরকে টাইমটা দেখাচ্ছি, দাঁড়াও। তো এই হচ্ছে এখন টাইম, 5:56 সকাল বাজে। আমি ঘুমোইনি, কারণ আমি ঘুমোতে ঘুমোতেই 4:30-4:30 বেজে যায়, মানে ঘুম আসতে আসতে। তো ঘুমোইনি আজকে একদমই, কারণ অমিতের সাথে গল্প করতে করতে আমাকে বলছে যে চল আজকে, আমি এখন তো কথা গুলিগুলি যাচ্ছে, বলছে যে চল বাইরে থেকে আজকে আমরা একটু দুজন মিলে গিয়ে চা টা খেয়ে আসি। তো মাঝে মধ্যে আমি ভোরবেলা করে এরকম বেরোই, তো বললাম যে আচ্ছা ঠিক আছে আয় বেরোচ্ছি। তো ও সেটাকে সিরিয়াসলি নিয়ে নিয়েছে, আমি বললাম যে আসিস না, বাদ দিচ্ছে আর ঘুমাও। বলছে যে না 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 চল চল, আমি বেরিয়ে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি, রেডি হয়ে গেছি। তো আমাকে টেনে টেনে ও লিটারেলি নিয়ে যাচ্ছে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি, মানে একটা তো ব্লগ শেয়ার করাই যায় আজকে। তো চলো তাহলে রেডি হবো, কিছুই না, একটা নর্মাল জিন্স আর একটা টি শার্ট পরে নিয়েছি, আর একটু জাস্ট সানস্ক্রিন লাগিয়ে নেবো, অ্যান্ড দেন আমি একদম রেডি। তাহলে চলো রেডি হয়ে দিন, তারপর কথা বলছি। আমি একদম রেডি হয়ে গেছি আর অমিত চলে এসছে। দেখো কিছু তো এরকম ভাবে সেজুগুজু করেছি, সেজুগুজু না সাজুগুজু করেছি, কিছুই না, জাস্ট একটু সানস্ক্রিন লাগিয়েছি, একটু টিন্ট অ্যান্ড হালকা একটু টিন্ট লিপল দিয়ে নিয়েছি, ব্যাস এইটুকুনি, আর কিছু করিনি। একটা আলাদা গিট রেডিও আমি আপলোড করেছি, তোমরা সেখানে হয়তো দেখে নিয়েছো আমি কীভাবে রেডি হয়েছি। আর রেডি হতে হতে আমার যেটুকুনি ঘুম ছিল সেটুকুনি ও চোখ থেকে উড়ে গেছে। অমিত চলে এসছে, হঠাৎ করে আজকে বেরোচ্ছিস কেন? বেরিয়ে চা খাবি তো? তোমাকে জানো আমি রাত্রিবেলা পান্তা ভাত খেয়েছি শুকনো লঙ্কা দিয়ে মেখে, আমার পিছন পেট সব জ্বলছে, ইভেন আমি পটি করতে গেছি আমার পিছন থেকে পুরো ঝালঝাল পটি বেরিয়েছে, লিটারালি আমার প্রচন্ড জ্বালা করছিল। মানে আর মানে ইয়ে করতে গিয়ে কি বলো ওটাকে, পেট ফেট বুক ফুক জ্বলছে, আমি জানি না আমি চা দিয়ে কতটা কি খেতে পারবো। আবার আমি তো বলছি যে ডাবের জল, কিন্তু এখন 6:10 হচ্ছে, তা ডাবের জল এখন কোথায় পাবো? আমি না কথা আটকে যাচ্ছে মনে হয় ঘুমের জন্য, 6:10 হচ্ছে এখন ডাবের জল কোথায় পাবো? বাইরে তাকিয়ে দেখাই তোমাদেরকে, দাও এই দেখো এত সুন্দর বাইরেটা লাগছে না, আমি ঘরের ভিতর বসে বসে কথা বলে যাচ্ছি ভ্যা ভ্যা করে। একটু এই দেখ, একটু ঠান্ডা জল খেয়ে দে। তাহলে চলো, অমিত বলছে পেটটা ঠান্ডা করার জন্য তুই ঠান্ডা জল খেয়ে বেরো নাকি? আপাতত একটু ঠান্ডা জল খা, তাহলে তো একটু ঠান্ডা ঠান্ডা, তো একটু পেটটা একটু ঠান্ডা হবে। আমি একটু আজকে ডাবের জল খাবো, ঠিক আছে? তাহলে চলো আমি একটু ঠান্ডা জল খাই, আমি একটু ঠান্ডা জল খাই আর আমরা বেরোই। আমরা কোথায় যাচ্ছি তাহলে? আমরা যাচ্ছি খাইতে। চলো বসে আছে, তুই এখনো খবর পেয়ে গেছিস আমি আসছি? ঘোলাটা লাগছে কেন? একটু দেখ তো, হ্যাঁ দাও একটা দাও,
এটা অন কড়াই আছে, অন কড়াই ছিল তখন থেকে। আর বলতে পারবে না, রাতের খাবার এখন পর্যন্ত না হজম হয়নি, যে আমি পরোটা খাবো। এই চাটা খাচ্ছি, দেখা যাক চাটা খাই আপাতত। বলছি যখন একটু মাছের পেটে যা আমাদের ঢাকায় বলছি, দোকান বাড়ি বাড়িপুর বাজারে বলছি, যাবি বাড়িপুর বাজারে? না সকালে করে মাছ পাওয়া যায় অনেক রকমের, তো ওটা শুধু সকালেই বসে। তো ভাবলাম যে চলো যেখানে আজকে বেরিয়েছি তাহলে নিয়ে আসা যাক, স্পিকার টানে ভালো হতো। ভালো ভালো কিছু মাছ পাই নিয়ে নেবো, মানে যা যা মাছ মোটামুটি ভালো পাবো নিয়ে নেবো। আমরা জাস্ট কুকুর করছি, এখন আমরা এদিকে এসেছিলাম, আমি জায়গাটা কোথায় জানি না। আমি তো আমরা এদিকে এসেছিলাম হচ্ছে যে একজনের বাড়ি দেখতে গেছিলাম, একটা বাড়ি বাংলো বাড়ি, ভীষণ সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমি গাড়ি গাড়ি বাড়িটার সামনে পিছনে গেছি, বাড়িটার সামনে একটা সিসিটিভি ক্যামেরা লাগানো, আমাকে আলু দিও। আচ্ছা ঠিক আছে থাকো, আমাকে ঘুগনি দিও 150। তুই কত? 200? 150 150 লাগলেন। আমরা পরোটার দোকানে এসেছি, এখনো ঘুগনি তো হয়নি। আমরা চলে এসেছি পরোটার দোকানে, এখনো ঘুগনি তো হয়নি, তো সেটা ওখানে বানাচ্ছে। দেখো খিদে কিন্তু আমার একটুও পাচ্ছে না, সিরিয়াসলি পারছে না। ও খাবে বলে আমার, ঠিক আছে আমি একটু খাই তাহলে। ঘুম ঘুম এখনো বাজে, চা খেয়ে একটু ঘুম ঘুম কাটে নি। কি লেখা একটু দেখায়? আমি কেনার সময় কিন্তু দেখিনি যে ম্যান টিয়ার্স টাইপের কিছু, আমি এটা দেখেছি ভালো আমি নিয়ে নিয়েছি, বাট এখন দেখছি ম্যান টিয়ার্স, বাট আমি একদম এরম টাইপের মেয়ে নই, আমি ম্যান টিয়ার্সকে খুব সম্মান করি। লজ্জা নেই কোনো, সব বলা উচিত নয়, পুরুষ কেন্দ্র থেকে দেখতে হবে। ঠিক আছে ঢেকুর উঠলো চায়ের, আমি আবার যেটা খেয়ে নিই একটু ইয়ে খাবো, পরোটা খাবো, পরোটা খেয়ে নিয়ে আমি একটু ডাবের জল খাবো, ডাবের জলটা খেয়ে তারপর ওখান থেকে আমরা যাবো হচ্ছে মাছ কিনতে। চলো গরমের দিকটাই ধরেছিস, ঠিক আছে ঠিক আছে, ও ছেড়ে দে ও ছেড়ে দে। দাঁড়া মেয়ে ঠান্ডা করে, পরোটা খেয়েই আমরা চলে এসেছিলাম হচ্ছে মাছের বাজারে। তো সেখানে গিয়ে অনেক রকমের মাছ দেখছিলাম, আর আমি না এরকম বাজার করতে ভীষণ পছন্দ করি। তোমরা কারা কারা এরকম আছো যারা এরকম বাজার করতে পছন্দ করো বলো তো, আমাকে কমেন্টস করে জানাও। আমি ভীষণ পছন্দ করি পার্সোনালি বাজার করতে, লাইক সবজি বাজার, মাছ বাজার। তো এখানে এসে অনেক রকমের মাছ দেখতে দেখতে ভাবছিলাম যে কী নেবো, সেরকম কিছু মাছ নিই নি। আমি জাস্ট নিয়েছিলাম হচ্ছে পুঁটি মাছ, আর নিয়েছিলাম তার সাথে হচ্ছে চিংড়ি মাছ। পুঁটি মাছের কি দাম জানো, 200 টাকার পুঁটি মাছ নিয়েছি, তারপর নিয়েছিলাম হচ্ছে চিংড়ি মাছ, এখান থেকে চিংড়ি নিয়েছি। তো চলো এবার যাব হচ্ছে যে একটু আখের রস টস কিছু খাবো, কারণ শরীরটা একটু হাইড্রেট করতে হবে এবার।
এসে এখানে ফ্রেশ ফ্রেশ একদম দাদা দেখতে পাচ্ছ আখের রস বের করছে, তো এখান থেকে আখের রসটা খেয়ে যা শান্তি হয়েছিল না, জাস্ট আহা একদম ঠান্ডা ঠান্ডা আখের রস। আর আমি আখের রস খেতে বেশ ভালোই লাগে, অনেকে আবার একদম পছন্দ করে না, বাট আমার কিন্তু বেশ ভালোই লাগে। আর একটু না গরমে মানে ফার্স্ট আমি গরমকালে ফার্স্ট না মানে এই গরমকালে আমি প্রথম আখের রস খেলাম। খুব একটা সকালে করে যেহেতু বেরোনো হয় না আর বিকেলে করে বসে না, তাই সকালে করে বেরোনো না হওয়ার জন্য খুব একটা খাওয়া হয় না। তো এই ভিডিওটা কিন্তু তোমরা ভেবো না রিসেন্ট, এই ভিডিওটা অনেক দিন আগে দেখবে, আমি একটা সকালে বেরোনোর গেডেডি শেয়ার করেছিলাম, সেই তখনের ভিডিও আপলোড করতে একটু লেট হয়ে গেল আর কি। বাড়ির জন্য খাচ্ছিলিস না? খাবো না, এই সুগারটায় প্রবলেম হয় না গো। ডায়েট কন্ট্রোল। আচ্ছা সবকিছু শেষ, কেনাকাটি জানো পুঁটি মাছ কিনেছি কত দিয়ে? 250 টাকা 25 টাকা 100 আর বাজারের ভিতর থেকে আমরা কিনেছি সেটা হচ্ছে 50 টাকা 100। আরে না, বাজারের ভিতরে যেগুলো ছিল সেগুলো বাছাই করার এরকম বেশ বড় বড় সাইজ আর ডিম ভর্তি ওগুলো, কিন্তু বাইরে যেগুলো সেগুলো মানে ছোট বড় মিশিয়ে মানে তাও বাজার থেকে যত বড় কিনেছি তত বড়ও নয়, কিন্তু 200 টাকার পুঁটি মাছ গায়ে লাগছে। ঠিক আছে, কিন্তু আমি এতদিন কবে থেকে খুঁজছি পুঁটি কোথাও পাচ্ছিলাম না, এখানে পেয়েছি আমি। কত সকালে আসলে এখানে পাওয়া যায়? আরে না, এসছি যখন নিয়ে নেবো তত তো আমি নিই। 200 টাকার পুঁটি মাছ নিয়ে নিয়েছি, চিংড়ি মাছ নিলাম, পুঁটি নিয়েছি, চিংড়ি মাছ নিয়েছি, আর কি নিলাম, আর কিছু নিই না, কি আর নিলাম, আর কিছু নিই। ছোট নিয়ে নে, ছোট নিয়ে নে, ছোট দাও, ছোট জল কম, ছোট কি খুব জল কম? সো বাড়িতে চলে এসছে আর এসে এরা সব ঘুমোচ্ছিল, এর মা এদের সবাইকে বললাম যে ওট 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 পরোটা এনেছি, খাবি না খাবি না খাবি না, তো মামি কোথায় গেল? এই দেখো পরোটা এখানে রাখা আছে, এরা সব বিছানা কি অবস্থা, সবে ঘুম থেকে উঠলো। আমি প্রত্যেকবার দেরি করে উঠি তো ওই জন্য আমার মনেই হয় না যে কি, এখন আমি তাড়াতাড়ি উঠে পড়েছি, উঠে পড়েছি কি আমি ঘুমোইনি। আর একজন কোথা থেকে দাঁড়িয়ে দেখছে, ভূতের মতন দাঁড়িয়ে দেখছে জল দিয়ে আমাকে, বলছে বাড়িতে যখন এসে বলছে তুই কাল রাতে বাড়ি ফিরিস নি, আমি ঘুমাইনি, আমার চোখ দেখো আমি এবার ঘুমোতে যাব না, আমি তো অন্য বাড়ি নিয়েছি সেখানে ছিলাম, আমার নিজের। তো তোর ঘুম পাচ্ছে? এ বগ করে আছে পাগলের মতো। তাহলে চলো এরা পরোটাটা খাক, মাকে এনে পুঁটিটা দিয়ে দিয়েছি, মা বলছে কি তুই অত টাকা পুঁটি এনেছিস, পুঁটি ভালো লাগে খেতে বেশ, পুঁটি মাছ ভাজা, ওই জন্য নিয়ে নিলাম। আমি বলছি ঠিক আছে নিয়ে নি। রানী পুঁটি মাছ খাস? নানি খায় না। রানীর ফেভারিট মাছ কি? শঙ্কর মাছ ওর খুব পছন্দ। আমার মুখ চুল গাছে সবাই ফ্রেশ আছে, মুখটা ধুয়ে এসছি কি ফ্রেশ ফ্রেশ লাগছে। তো এত গেলাম, গিলেছি চা পরোটা আখের রস ডাবের জল, পেট পুরো ফুল, এবারে ঘুম দেবো, সেই দুপুরবেলা ঘুম থেকে উঠবো, দুপুরে মানে একদম দেরি করে উঠবো, খিদে ফিদে এখন তো পাবে না, পরোটা খেলে এমনি পেট ভার থাকে, তারপর উঠে খাবো। তাহলে চলো আমি তো এখন যাচ্ছি ঘুমাতে, তো তোমাদের সবাইকে তার জন্য বলে দিলাম গুড নাইট, আমার তরফ থেকে আপাতত চোখ ফোক এরম হয়ে যাচ্ছে, তো চলো ঘুমাই, ঘুম তো করে তারপর তোমাদের সাথে দেখা করছি। নানুর ঘুগনি আর পরোটা খোলা হচ্ছে, তাই তো নানু? উল্টে যাবে গো, উল্টে যাবে, একটা চামচ লাগবে।
পার্টি করতে গেছিস, পেট খারাপ হয়েছে। তুই কি বলছিস, তোর মাম্মি কি আমি দেখতে পাচ্ছ ঘুমিয়ে চোখ টোক ফুলিয়েছি, বাট ঘুম কমপ্লিট এখনো হয়নি। বলে না এক রাতের ঘুম দশ রাতে ঘুমালেও শেষ হয় না, তো ঘুমিয়ে পড়বো আবার। তো এখন স্নান করিনি, এখন যাচ্ছি খেতে, খাবো, খেয়ে নিয়ে আবার ঘুমোবো, দেন বিকেলে উঠে স্নান করব। তো ভাবলাম যে খেয়ে নিই, তারপরে বললাম না কাল রাতে ওই সব পান্তা ভাত শুকনো লঙ্কা খেয়েছিলাম, পেটটা খারাপও হয়েছে, পেটটা ব্যথাও করছে, কি যা তা অবস্থা। চলো মা খেতে দিয়েছে, খেয়ে নিই গিয়ে। ও গামছা নিয়ে বসে আছো কেন? গরমে তাহলে চলো লাঞ্চটা করে নি, দিন দেখা করছি। আজকে ব্লগটা শুরু হচ্ছে এরকম হাই তুলে, এখনো হাই তুলছি। এখন কটা বাজে দেখবে দেখো, দেখা যাচ্ছে না, দাঁড়াও বলে দিচ্ছি। এখন বাজে হচ্ছে 9:45। হ্যাঁ, এই শানা বসে আছে। 9:45 বাজে, আমি এই ঘরে শুয়েছিলাম আর আধা আমাকে কি সুন্দর ফেসিয়াল করে দিয়েছে। দেখো চোখে এখনো ঘুম, ঠেকাস করে উঠে পড়লাম, কারণ কালকে আমার বাড়িতে একজন আসবে, আমাকে পার্লার থেকে একজন আসবে, একটু আমার দিদি ফেসিয়াল করবে, তাই তো করবি তো? আর হচ্ছে একটু মাসাজ করব মুখে, শুধু ফেসিয়াল করব না। আর আমার পেটের ভিতর যা মোচড় দিচ্ছে না, পান্তা ভাত আর শুকনো লঙ্কার কি কষ্টটাই না হচ্ছে গো পেটের ভিতরে। তাহলে চলো, কি বিচ্ছিরি দুর্দশার হাল হয়েছে আমার। কে বলবো, আমি শুধু মাই তুলে যাবো, রাত্রিবেলা দেখা হচ্ছে চলো। তো রাতে ডিনার খেয়েছি ভাত আলু ভাজা, সেটা ক্লিপ নিতে ভুলে গেছি, মানে ভুলে গেছিলাম হচ্ছে যে আমি ব্লগ করছি। আর এখন বাজে হচ্ছে দেখো 12:30 মতো বেজে গেছে। তো আমি এখন একটা ডিটানের ভিডিও শুট করছিলাম, তো করতে করতে মনে পড়লো যে ব্লগ করছিলাম, তাই জন্য একটা ক্লিপ আবার বললো যে হ্যাঁ হ্যাঁ ব্লগ করছি ব্লগ করছি। অ্যাকচুয়ালি এটা আমার ফেসে না মানে প্রচন্ড ট্যান পড়ে সামারে, শুধু আমার না, সামারে যে কোনো স্কিন টোন তোমাদেরও কিন্তু ট্যানের সমস্যায় সবাই ভুগি। তো তার জন্য আমি একটা ভালো রিটার্ন প্যাক অর্ডার করেছি, যেটা শুনেছি খুব ভালো, আমি কোনোদিন ইউজ করিনি, ফার্স্ট টাইম আজকে ফেসে ইউজ করলাম, দেখা যাক রেজাল্ট কেমন পাই। তো কি প্যাক সেটা জানতে হলে তোমাদেরকে আমি একটা ডিটানের ভিডিও আপলোড করছি, যারা এখনো দেখোনি তাড়াতাড়ি গিয়ে দেখে আসো, তো সেটা সেই ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে। তো তাহলে চলো এই ভিডিওটা আপাতত এখানেই আমি কমপ্লিট করছি, এরকম ভুতছুত হয়ে নিয়ে। তো তোমাদের আমার এই নর্মাল একটা র্যান্ডম ব্লগ কেমন লাগলো কিন্তু সেটা অবশ্যই কমেন্টস করে জানিও, আর আমার ব্লগ দেখতে ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যেও। চলো সবাইকে টাটা, গুড নাইট, লাভ ইউ, বাই।